শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। আজকে আমরা ডিবাগিং প্রোগ্রাম কিভাবে লাইন বাই লাইন রান করে সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং নেস্টিং দেখব, এবং কিভাবে ফাংশন একটার পর একটা ফাংশন কল করলে জিনিসটা যে স্ট্যাক হয় সেই জিনিসটা একটু বুঝব। আমরা ডিবাগিং নিয়ে আগেও কথা বলেছিলাম হাউ টু রাইট এ প্রোগ্রামের মধ্যে। ডিবাগিং বলতে বোঝায় যে আপনার প্রোগ্রামে যদি কোনো ত্রুটি থাকে সেটা বের করা। এখন ত্রুটিটা ফেটাল হতে পারে, মানে আপনার প্রোগ্রামটা কোনো কারণে ক্র্যাশ করতেছে, এরকম ত্রুটিও হতে পারে, আবার জিনিসটা লজিক্যাল এররও হতে পারে, যে কোনো একটা কারণে আপনি মনে করতেছেন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার কথা বাট যাচ্ছে না, কোনো একটা ট্রু বুলিয়ান কন্ডিশন ট্রু হচ্ছে না, কোনো একটা কন্ডিশন বা এক্সপ্রেশন ট্রু হচ্ছে না। সো এরকম যদি হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি ডিবাগিং করে আপনার কোডটা বুঝতে পারেন লাইন বাই লাইন যে কী কারণে হচ্ছে না, এবং ত্রুটিটা সংশোধন করতে পারেন। এবং ডিবাগিং একটা প্রোগ্রাম লেখার একটা সঠিক পদ্ধতি। আপনি যদি মনে করেন যে একজন ভুল করে তাই সেই ডিবাগিং করে, আমার ডিবাগিং করার কোনো দরকার নাই, আমি খুব ভালো কোড লিখি, এটা আসলে ভুল। ডিবাগিং ইজ আ পার্ট অফ প্রোগ্রামিং। সো আপনি যত ভালোই কোড লিখেন আপনাকে ডিবাগ করতে হবে, এটা একটা পার্ট। এবং এটাকে খারাপ কোনোভাবে বা খারাপ সেন্সে দেখার কোনো ইয়ে নেই। আমরা হয়তো বা এ পর্যন্ত যতদূর কোড করেছি কোডগুলো খুবই সিম্পল ছিল, এর জন্য হয়তো বা ডিবাগিং করা লাগেনি। বাট অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজ কোডে এবং সবসময় আপনি যখন বড় কোনো প্রোগ্রাম লিখবেন আপনাকে অবশ্যই ডিবাগ করতে হবে, এবং এটা না করলে আপনি অ্যাকচুয়ালি এভরিডে লাইফ সার্ভাইভ করতে পারবেন না এন্টারপ্রাইজ ওয়ার্ল্ডে, ঠিক আছে? বাট আমরা যেগুলো ছোটোখাটো কোড লিখেছি ওগুলো আমরা দেখেই অ্যাকচুয়ালি কোডের ভুল বের করে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি এটা উচিত না, ডিবাগ করে বের করা উচিত যে কোথায় আসলে আমার এররটা দিচ্ছে, কেন হচ্ছে না, এরকম অনেকটা জিনিসটা। সো আমরা একটু কোডে চলে যাই। আমি এখানে কোড ব্লকসে আছি, এবং কোনো একটা লাইনকে ডিবাগ করার জন্য কোড ব্লকসে যেটা করতে হয়, এবং কোড ব্লক সহ অন্যান্য আইডিইতে, সেটা হচ্ছে পাশে একটা ক্লিক করতে হয়, এই যে এখানে, মানে আপনার যেখানে লাইন নাম্বারটা থাকে এখানে একটা ক্লিক করতে হয়। ক্লিক করলে যেটা দেখতে পাবেন যে লাল একটা দাগ এসে পড়ে, এটাকে বলে ব্রেক পয়েন্ট। সো ব্রেক পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি ডিবাগ করা হয়। যেখানে যেখানে আপনি ব্রেক পয়েন্ট দেবেন আপনার কোডটা সেখানে সেখানে থামবে, এবং আপনি মাউস নিয়ে দেখতে পারবেন যে কী জিনিসটা হচ্ছে রান টাইমে, লাইন বাই লাইন। কিন্তু কোড ব্লকসে আমি যদি এখন রান করি এইভাবে ব্রেক পয়েন্ট দিয়ে, অ্যাকচুয়ালি দেখবেন কোনো কাজই হবে না, কেননা কোড ব্লকসে অ্যাকচুয়ালি মানে ডিবাগ করার জন্য আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হয়। সো আমি এখান থেকে গিয়ে ফার্স্টে যাব একটা প্রজেক্ট ক্রিয়েটে, এবং আমরা এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন চুজ করব, এবং এখান থেকে নেক্সট আমি সি এর জন্য করি আপাতত। সো আমরা দেই হচ্ছে এক্সাম্পল ডিবাগিং। সো ফোল্ডারটা কোথায় হবে? সো আমি এখানে ফোল্ডারটা দিয়ে দিয়েছি, প্লাস আমার এখানে প্রজেক্টের নাম চলে এসছে। আমি যদি এখন লেটস নেক্সট দেই, দেখেন আমাকে এখন অনেকগুলো ডিরেক্টরি দেবে, যে একটা হচ্ছে বিন আর একটা হচ্ছে অবজেক্ট কোড, যেখানে হচ্ছে আমার অবজেক্ট কোডগুলো থাকবে। আমি জানি না আমরা অবজেক্ট কোড নিয়ে কথা বলেছি কিনা। অবজেক্ট কোডটাকে বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্টেট, অর্থাৎ যখন কিনা আপনি ডিবাগ করবেন কোডটা তার ইন্টারমিডিয়েট স্টেট থেকে অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করে একটা লাইন বাই লাইন যাওয়ার জন্য, সেটাকে বলা অবজেক্ট কোড। সো আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম, অ্যাকচুয়ালি কিছুই হলো না, বাট ডান পাশে দেখেন, ওটা আমি ফাইলটা অফ করে দিয়েছি, মানে বাম পাশে দেখেন আমার এখানে সোর্স থেকে মেইন ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার দেখেন আমি যদি এই কোনায় ক্লিক করি এবং ডিবাগ থেকে স্টার্ট কন্টিনিউ ডিবাগে দেই, আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে এসে ইয়েলো একটা সাইন চলে এসেছে, তার মানে আমার কোডটা এখানে মানে ওয়েট করতেছে আমার জন্য, বোঝার জন্য যে অ্যাকচুয়ালি এই লাইনের পরে কী হচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার হ্যালো ওয়ার্ল্ডটা এখনও প্রিন্ট হয়নি। এবং পরের লাইনেও আমি যদি ব্রেক পয়েন্ট দিয়ে রাখি, আমি যদি এবার কন্টিনিউ দেই, কন্টিনিউ শর্টকাটটা মনে রাখেন F8। সো আমরা F8 প্রেস করব, F8 প্রেস করেন, দেখেন আমি নেক্সট লাইনে চলে এসেছি, এবং আপনি কনসোলে গেলে দেখতে পারবেন যে ওই লাইনটা এক্সিকিউট করার জন্য অ্যাকচুয়ালি কী কী চেঞ্জ হয়েছে। সো এভাবে সাধারণত আপনি ডিবাগ করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। আমি যদি এখন আবার F8 দেই আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, দ্যাটস সিম্পল। লেটস এবার আমরা আর একটু কমপ্লিকেটেড জিনিস লিখি, কেননা আমরা সাধারণত ইজি জিনিসে হ্যাপি থাকি না। সো লেটস আমি বলি ইন্ট এক্স এবং ওয়াই, দুইটা ভ্যারিয়েবল নেই, এবং আগে আমরা যেরকম একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম ওরকম একটা ফাংশন ক্রিয়েট করি, এবং এখানে আমি বলি এ কমা ইন্ট বি, এবং এখানে আমি রিটার্ন করার সময় এ প্লাস বি রিটার্ন করব, অর্থাৎ ফাংশন দুটোর যোগ ফল রিটার্ন করব। এখন দেখেন আমি ব্রেক পয়েন্ট দেই প্রতিটা জায়গায়, এবং এখানে এক্সের জায়গায় আমি যেটা করব যে এক্সের ভ্যালুটা নিব আমি অ্যাড ফাংশন থেকে এক্স কমা ওয়াই। সো এক্সের ভ্যালু আমি লেটসে দিয়ে দেই
এখানে হাতেই দিয়ে দেই, 9। আমি এখানে ব্রেক পয়েন্ট দিতেও পারি নাও দিতে পারি, ব্রেক পয়েন্ট দিলাম এবং শেষে আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করব। ভ্যালু অফ এক্স পার্সেন্টেজ অফ টি, আমি এখানে এক্সে আছি অর্থাৎ এই ব্রেক পয়েন্টটাতে আছি। এখন যদি আমি কিবোর্ড থেকে F8 অথবা এখানে স্টার্ট কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমি নেক্সট ব্রেক পয়েন্টে চলে যাব, অর্থাৎ এটাকে হিট করবো না বাট এটাকে হিট করবে। এখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমি এখানে ডিবাগ থেকে ডিবাগিং উইন্ডোজ এখান থেকে তারপর আমি একটা জিনিস নিব, সেটা হচ্ছে কল স্ট্যাক, এবং কল স্ট্যাকটাকে আমি নিচে রেখে দিব। সো এখানে আমার আছে, সো দেখেন প্রথমেই যে ফাংশনটা রান করাচ্ছে এটা স্ট্যাক বলে এটাকে। সো স্ট্যাক জিনিসটা হচ্ছে যে প্লেটের সাথে কম্পেয়ার করা হয়, আপনি যদি একটা প্লেটের উপরে আরেকটা প্লেট রাখেন, একটার উপরে রাখা হয়, উপরে উপরে রাখা হয়, নিচে রাখা যায় না। নতুন প্লেটটা যেটা আসবে সেটাকে আপনি উপরেই রাখেন ধুয়ে পরিষ্কার করে। সো স্ট্যাককে এর জন্য প্লেটের সাথে কম্পেয়ার করা হয়। সো যখনই এই অ্যাড ফাংশনটা কল হবে এখানে দেখবেন স্ট্যাকের মধ্যে আমার অ্যাড ফাংশনটা অ্যাড হয়ে যাবে উপরে। সো আমি যদি এখন F8 প্রেস করি কিবোর্ড থেকে, আমি দেখেন নেক্সট যেখানে ব্রেক পয়েন্ট আছে অর্থাৎ ফাংশনটা যেখানে কল হয়েছে সেখানে চলে গেছে। সাথে সাথেই দেখেন এখানে আমি ব্রেক পয়েন্টে স্ট্যাকে পেয়ে গেছি যে এ এবং বি এর ভ্যালুটা কত। এবং আমি যদি মানে এখানে রানিং অবস্থায় কোনো একটা ভেরিয়েবল ভিতরে আমি আরও ভেরিয়েবল, এখানে যেহেতু আমি প্যারামিটারে বলে দিয়েছি এর জন্য এ এবং বি এর ভ্যালু এখানে শো করছে, বাট আমি যদি ভিতরে আরও কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতাম সেটা যদি আমি জানতে চাই তখন আমি কী করব। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আমার কোনো কিছু নাও থাকতে পারে, আপনার আইডিটা এরকম দেখতে হতে পারে, আপনি এখান থেকে ওয়াচে ক্লিক করবেন, দেখবেন আপনার ভেরিয়েবলের ভ্যালুটা এখানে শো করছে বা অ্যাড হয়ে গেছে, এবং ভ্যালুটা প্রতি লাইনে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আপনি এখানে দেখতে পারেন। সো আমি যদি আবার F8 প্রেস করি, দেখেন F8 প্রেস করলে এবার আমি এই নিচের লাইনে চলে আসবো। অ্যাকচুয়ালি এখানে আমি আরেকটা ব্রেক পয়েন্ট দিলাম, আপনি ব্রেক পয়েন্ট রানিং অবস্থায় অ্যাড করতে পারেন। দেখেন আমি নিচের লাইনে চলে এসেছি, এখন অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা কত সেটা কিন্তু আমি জানি না, সেটা যদি আমি দেখতে চাই আমি রাইট ক্লিক করে ওয়াচে ক্লিক করতে পারি। দেখেন এক্স এর ভ্যালুটা চলে এসেছে, এক্স এর ভ্যালু হয়ে গেছে 14, এবং এ এই ভেরিয়েবলটা এখান থেকে চলে গেছে কারণ এটা আমার এখন আর মেমোরিতে নেই, এ আমার এখানে কোথাও ক্রিয়েট করেনি, এ শুধুমাত্র এই ফাংশনটার জন্যই ক্রিয়েট হয়েছে এই ফাংশনের ইনসাইডে। সো আমার কিন্তু এখনও কনসোলে কোনো প্রিন্ট আসেনি, সে আমার জন্য ওয়েট করছে। আমি যদি এখন আবার F8 প্রেস করি আসলে এটা এসে চলে গেছে। সো এটাকে করার জন্য যেটা করা হয় যে গেট CH লিখে কনিও এইচ অ্যাড করতে পারেন, অথবা গেট CHR কথাটা লিখে রেখে দিতে পারেন। এবার যদি আমি লেটস আবার ডিবাগ করি, দেখেন স্টেপ বাই স্টেপ আসলো, F8 প্রেস করলাম গেল। দেখেন যখনই আমি কিনা রান করছি এটা, তখনই মানে এই লাইনটা যখনই রান হচ্ছে আমার সাথে সাথে এক্স ইকুয়ালস 14 চলে আসছে, এবং দেন আমার গেট চার অর্থাৎ একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করছে। সো এভাবে সাধারণত আপনি ডিবাগ করতে পারেন খুব সহজেই। এবার আমরা একটু নেস্টিং দেখব। সো নেস্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা জিনিসের ভিতরে আরেকটা অর্থাৎ নেস্ট হচ্ছে। সো নেস্টিং অ্যাকচুয়ালি বলতে যেটা বোঝায় যে এরকম আপনি ইফেলস দেখেছিলেন যে আমরা একটা ইফের ভিতরে আবার একটা ইফেলস লিখেছি, এবং এই ইফেলসটা অ্যাকচুয়ালি আরও বড় হতে পারে। এটা এরকম একটা ইফের ভিতরে সেকেন্ড ইফ, সেকেন্ড ইফের ভিতরে আবার থার্ড ইফ, থার্ড ইফের ভিতরে আবার ফোর্থ ইফ, তার ভিতরে আরও ইফ, এরকম আরও হতে পারে, ঠিক আছে। এবং ভিতরে ভিতরে আপনি যে লাইনগুলো লিখবেন ওগুলো অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে বসতে পারে। এবং এটার কনসেপ্টটা হচ্ছে যে অনেক যারা নিউবি তারা অ্যাকচুয়ালি মনে করে যে একটা ইফের ভিতরে আবার আমি ইফ দিলাম, কেন দিলাম। প্রোগ্রাম অ্যাকচুয়ালি লাইন বাই লাইন কাজ করে, আপনি যদি প্রথম ইফ ইফের কন্ডিশনটা বুঝেন যে ইফ কীভাবে কাজ করে, যখনই আপনার লাইনের ভিতরে চলে গেল, একটা লাইনের ভিতরে ঢুকে গেল, প্রোগ্রাম আবার ওখানেও ইফের ভিতরে ওই সেম কাজটাই করতেছে যেটা কিনা আপনি ইফের ইফের সময় বুঝেছিলেন। এখানে ডিফারেন্ট আর কোনো কিছুই করতেছে না, প্রোগ্রাম লাইন বাই লাইন কাজ করে, এবং আপনি ইফ এলস ফর লুপ এগুলো দিয়ে গ্লু করে করে এভাবে নেস্টিং করে করে কাজ করবেন, জিনিসটা আরও কমপ্লিকেটেড হতে পারে। লেটস আমার একটা ভয়েড ফাংশন আছে, ভয়েড ফাংশন নিয়ে আমরা কথা বলেছিলাম ফাংশনের শেষে, যে ভয়েড যদি থাকে তার মানে এটা কোনো কিছু রিটার্ন করবে না। সো আমার একটা ইফ কন্ডিশন আছে, ইফ কন্ডিশনের ভিতরে আমি কিছু একটা করলাম, অর্থাৎ একটা স্টেটমেন্ট লিখলাম লাইন অফ কোড, অথবা এখানে 1000 লাইন্স অফ কোড থাকতে পারে। এটার ভিতরে আমি একটা ফর লুপ লিখলাম,
এবং ফর লুপের ভিতরে স্টেটমেন্ট ওয়ান, এখানে স্টেটমেন্ট ওয়ান টু থ্রি দেওয়া আছে, বাট এখানে 1000 লাইন্স অফ কোড থাকতে পারে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমার লুপটা ট্রু হবে, অর্থাৎ লুপের কন্ডিশনগুলো মিট করবে, ততক্ষণ পর্যন্ত এখানে যদি 1000 লাইন অফ কোড থাকে এটার ভিতরে, টোটালটার ভিতরে সবগুলোই সে রান করবে। সো এখানে দেখেন ফর লুপের ভিতরে আমার আবার একটা হোয়াইল লুপ আছে। সো এই হোয়াইল লুপটার যদি কন্ডিশন ট্রু হয়, মানে প্রতিবার ফর লুপটা যদি 100 বার রান করে, প্রতি 100 বারের জন্য আবার যদি হোয়াইল লুপ লেটস সে 200 বার ট্রু হয়, সো ওই একবারের জন্য কি বলে হোয়াইল লুপ 200 বার করে রান করবে। সো আপনি যদি আপনার লেটস সে 100 বার থাকে, তো 100 × 200 বার আপনার হচ্ছে দুইটা লুপ রান করবে, দুইটা টোটাল আর কি রান করবে টোটালি। সো তার ভিতরে যদি আবার আপনার একটা হোয়াইল লুপের ভিতরে যদি আবার আপনার কোনো ইফ কন্ডিশন থাকে, কন্ডিশনের ভিতর থেকে যদি আপনি আবার আরেকটা ফাংশন কল করেন, এই সবগুলো জিনিস আপনি করতে পারেন, এবং এটাকেই বলা হচ্ছে নেস্টিং। এইবার আমরা একটু কোডে দেখি, আমি এখানে কোড ব্লকসে আছি, আমরা আমাদের আগের প্রজেক্টটাতেই আছি। এখন আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, দেখবেন প্রজেক্টে যদি ক্লিক করি আমাদের এখানে মেইন ফাইলটা আছে। আমরা চাইলে এখানে আরও ফাইল ক্রিয়েট করতে পারি, জাস্ট এখান থেকে গিয়ে নিউ, নিউ থেকে গিয়ে আমি জাস্ট একটা যদি এমটি ফাইল ক্রিয়েট করি, দেখবেন এখানে ফাইলটার কথা বলছে যে কী নামে ফাইলটা সেভ হবে। লেটস আমি বলি ডিবাগিং টু ডট সি, ঠিক আছে। সো প্রজেক্টের ভিতরে অ্যাড হয়ে গেল, কিন্তু সে কিন্তু রান করার সময় আমি যদি এখানে মেইন ফাংশন না লিখি সে অ্যাকচুয়ালি রান করবে না। সো আমরা এই টোটাল জিনিসটাকে কপি করে নিয়ে আসি। এবার যদি আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখি, জিনিসটাকে রান করি, দেখবেন যে সেম ইফেক্ট পাচ্ছি, এই মেইন ফাইল থেকে না, এবার আমি পাচ্ছি হচ্ছে এই ফাইল থেকে। সো এখানে যে কোডটা ছিল এটাকে এটার মতো রাখি ইনট্যাক্ট, যাতে আপনারা ডাউনলোড করতে পারেন। আমরা একটি ক্লিন কোডের সেশন করেছিলাম, সেখানে 5টা ভেরিয়েবল থেকে কীভাবে বড় নাম্বারটা বের করা যায় সেটার কোড লিখেছিলাম। সো এই কোডটাকে আমরা কপি করে আমাদের এখানে নিয়ে আসি, কনিও এইচটা তুলে দেই, এবং জাস্ট এখানে গেট সিএইচআর বা আমাদের এখানে মেইন ফাংশনটাকে আবার কল করা হচ্ছে সেটাই রাখি, যাতে বারবার নাম্বারটা আমরা টেস্ট করতে পারি। টেস্ট করে দেই, কনিওটা মুছে দেই, ওকে। সো এখন একটা জিনিস দেখেন, আমি যদি কোডটাকে আরেকটু ছোটো করি দেখেন, এখানে আমি ইফেলস লিখেছি। এই ইফেলসটা অ্যাকচুয়ালি আমরা বারবার লিখেছিলাম, এটাকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করবেন জিনিসটাকে আরও ক্লিন করার জন্য, অর্থাৎ আরও ড্রাই করার জন্য, যেহেতু একই লজিক আমি বারবার লিখছি। তো এটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে আমি যদি জাস্ট রিটার্নে এই এই জিনিসটাই কল করি আবার, কেননা এখানে আমার এই লজিকটা লেখা আছে যে দুইটা নাম্বারের মধ্যে কীভাবে বিগার খুঁজতে হবে, কেননা প্রত্যেকটা জায়গায় আমরা আবার একই জিনিস করতেছি। সো এই জিনিসটার লজিকটা আবার না লিখে আমরা যেটা করতে পারি, যে এই লজিকটাকেই জাস্ট এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিগার এবং জেড এর মধ্যে। দেখেন আমার কোডটা আরও ক্লিন হয়ে আসলো, এবং একই লজিক আমি বারবার লিখছি না। এবং সেম জিনিসটা আমি যদি এটার জন্য করতে চাই, সো বিগার প্লাস হচ্ছে আমার 3 নাম্বার তো চলেই আসছে, আমি জাস্ট এবার ডিটাকে কম্পেয়ার করবো, এবং একইভাবে আমি সবগুলো জিনিসকে রিপ্লেস করে আরও ক্লিন করতে পারি। এখন আমাদের কোডটা টোটালি ক্লিন আছে এবং ড্রাই। সো আমি যদি এখন রান করি আমি দেখব একই ধরনের বিহেভিয়ার অ্যাচিভ করতে পারছি। সো আমি যদি বলি 3, 2, 1, 5, 6, 6 ইজ বিগার দেন অল আদার। সো যে বিহেভিয়ারটা আমরা আগে দেখেছিলাম সেম বিহেভিয়ারটা পাচ্ছি, বাট আমাদের কোডটা এখন সো মাচ ক্লিন। কিন্তু এই জিনিসটা লেখার মানে হচ্ছে যে আমি যেটা লিখলাম এটার কারণটা ছিল যে আমি যাতে আপনাদেরকে স্ট্যাকগুলো দেখাতে পারি ফার্স্টে ফাংশনের, অ্যান্ড দেন আমরা আরও নেস্টিং করতে পারি। সো আমি যদি দেখেন, আমি যদি এখন ডিবাগ থেকে স্টার্ট দেই, আপনারা দেখবেন আগের মতো স্ক্রিনটা আসছে। সো আমি এখানে এসে আপাতত স্টাক হয়ে আছে, আমি যদি আরও ব্রেক পয়েন্ট দেই তাহলে পরেরগুলো দেখতে পারবেন। সো লেটস সে আমি 5 ইনপুট দেই, দেখেন আমি পরের ব্রেক পয়েন্টে চলে গেছি। সো আমি যদি ব্রেক পয়েন্টটা তুলে দেই, এই দুইটা ব্রেক পয়েন্ট তুলে দিই, তারপর দেখবেন যে বি এবং সি ইনপুট নেওয়ার সময় আমাকে স্টপ করবে না, বাট ডি ইনপুট নেওয়ার সময় আবার স্টপ করবে। সো আমি যদি বলি এটা আমাকে প্লে করতে হবে, কেননা ইয়েলো সাইন মানে সে ওখানে স্টপ হয়ে আছে, F8 প্লে হয়ে গেল। সো এখন সে সি এর ইনপুট চাচ্ছে, সি এর জন্য লেটস সে আমি বললাম লেটস সে 2, দেন এখন আবার আমার ডি এর জন্য আবার পজ হয়ে আছে, আমি যদি বলি F8 ইনপুট নিবে লেটস সে 1, আমি যদি বলি আবার F8
let's say 8, 7. দেখেন আমি এখন এই ফাংশনে এসে স্টাক হয়ে আছি। সো এগেন আমি কলের স্ট্যাক দেখার জন্য ডিবাগিং থেকে ডিবাগিং উইন্ডোজ এখান থেকে গিয়ে কল স্ট্যাক আনবো। সো যখনই দেখেন আমি F8 প্রেস করব অথবা এখান থেকে ডিবাগ থেকে কন্টিনিউ, সে দেখেন সাথে সাথে কম্পিয়ার 5 নাম্বারে চলে গেছে। এবং আমি যদি আবার প্রেস করি F8, দেখেন এখান থেকে কম্পেয়ার 4 নাম্বারস মেথডে চলে গেছে, 4 নাম্বারস এবং এ বি সি সবগুলোকে আমার ভ্যালু দিয়ে দিয়েছে। এবং আমি যদি কোনো একটা পর্যায়ে লেটস সে ডি এর ভ্যালুটা এখানে দেখতে চাই, আমি জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করে বলবো ওয়াচ ডি, দেখেন আমি ডি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি। সো ডি এর মতো করে অ্যাকচুয়ালি অন্যান্য যে কোনো ভ্যারিয়েবল যদি আমি ভিতরে কমপ্লিকেটেড কোনো লজিক লিখি সেটা দেখতে পারবো। আমি যদি এখন লেটস সে আবার এফ8 প্রেস করি, দেখবেন কম্পেয়ার টু 3 নাম্বারসে চলে গেছি, অর্থাৎ একটা একটা করে স্ট্যাক হয়ে জমা হয়, 3 নাম্বারসে চলে গেলাম। দেন যদি আমি আবার F8 প্রেস করি, এবার দেখেন আমি 2 নাম্বারসের মেথডে চলে গেছি। এবার ফার্স্টে যেটা হবে যে স্টেপ বাই স্টেপ এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, যে কোনো একটা জিনিস আমি এভাবে ধরে ওয়াচে ক্লিক করতে পারি, তাহলে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি আলটিমেট রেজাল্টটা কী হচ্ছে, মানে জিনিসটা কি ট্রু না ফলস, 0 এবং 1 দিয়ে বোঝাবে। সো আমি যদি দেই, দেখবেন যে আমি এলস পার্টে অ্যাকচুয়ালি আসিনি, আমি অ্যাকচুয়ালি রিটার্নে বিগ নাম্বার হিসাবে আমার এক্স অ্যান্ড ওয়াই, এখানকার এক্স অ্যান্ড ওয়াই ছিল 5 এন্ড 3, 5 এন্ড 3 মধ্যে হচ্ছে এক্সটা বড়, সো আমি ফার্স্ট রিটার্নটাতেই চলে গেছি, এখানে চলে আসছি বিগার নাম্বারটা। আমি যদি বিগার নাম্বারটা দেখতে চাই ক্লিক করে ওয়াচ বিগার নাম্বারটা 5। সো এগেন এখন এইটা আমাকে সেন্ড করে দিবে আবার এই এই দুইটা, এই বিগারটা এবং কী বলে এই বিগার এবং এই জেড এর মধ্যে কম্পেয়ার করার জন্য আমি আবার 2 নাম্বার কম্পেয়ারের মেথডটা কল করাচ্ছি। সো এটাতে আমি আবার চলে আসলাম। সো এখানে দেখেন 5 এবং জেড, জেড এর ভ্যালুটা যদি আমি এখানে অ্যাকচুয়ালি ওয়াই, সো ওয়াইটাকে আমি এখানে ওয়াচে দিয়ে নিতে পারি, নিয়ে নিলাম, ওয়াচের ভ্যালু হচ্ছে ওয়াইয়ের 2 এবং এক্সের ভ্যালুটা আমি যদি ওয়াচে নেই এক্সের ভ্যালু হচ্ছে 5। সো কম্পেয়ার করলে যেটা হবে যে এগেন ট্রু আসবে। সো আমি যদি F8 দিই, দেখেন আমি অ্যাকচুয়ালি ট্রু পার্টে ঢুকে গেছি। আমি যদি আবার F8 প্রেস করি, দেখেন আমি এই 3 ফাংশনটা আমার চলে গেল, কেননা এই স্ট্যাকটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার নিচের স্ট্যাকে আমি চলে আসলাম, অর্থাৎ 4 ফাংশনের রিমেইনিং যতটুকু পার্ট ছিল সেখানে আসলাম। 4 ফাংশনটাতে আমি যেটা করাচ্ছি যে 3 ফাংশনটা অ্যাকচুয়ালি কল করেছিলাম, সো 3 ফাংশনটা সলভ হয়ে গেছে, এখন 4 ফাংশনের রিটার্নে আছি। এবং রিটার্নে আমি আবার মানে 2 মেথড, দুইটা ভেরিয়েবলের কম্পেয়ারের মেথডে চলে আসছি। সো এখানে দেখেন আবার আমি এক্স এবং ওয়াই দুটা পাচ্ছি, এক্সের ভ্যালু হচ্ছে আমার 5, ওয়াইয়ের ভ্যালু 1। আমি কম্পেয়ার করলে আবারও ট্রু পাচ্ছি। সো এটা থেকে আমি বের হয়ে আসলাম। সো দেখেন এখানে আমি আবার 2 নাম্বার কম্পেয়ারসে আছি, অর্থাৎ ফাংশন 5-এর, ফাংশন 5-এর, দেখেন এর আগের ফাংশনটা হচ্ছে 5, এখান থেকে আমি আবার 2 নাম্বারস কম্পেয়ারের মধ্যে আছি। সো আমি যদি আবার রিটার্ন দেই, এবার আমি এলস পার্টে চলে গেছি, কেননা আমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্সের থেকে বড়, এলস পার্টে আছি। F8 প্রেস করি, আমি অ্যাকচুয়ালি এখন বের হয়ে এখানে চলে আসার কথা অ্যাকচুয়ালি, সো এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট প্রিন্ট করে দিয়েছে। আমি যদি আবার আগের সবগুলো মেথড তুলে দিই, ব্রেক পয়েন্ট তুলে দিই, এবার যদি আমি আবার ডিবাগ করি F8 প্রেস করে, এবার আমি জাস্ট নাম্বারগুলো ইনসার্ট করব, 3, লেটস সে 14 দিলাম। প্রিন্ট করার আগে আমি এই যে ব্রেক পয়েন্টে হিট করাচ্ছি। সো আমি যদি এখন দেখতে চাই গেট বিগারের ভ্যালুটা কত, আমি এখান থেকে আবার দেখতে পারি গেট বিগারের ভ্যালুটা অ্যাকচুয়ালি 14। সো এভাবে অ্যাকচুয়ালি ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে আপনি চেক করতে পারেন যে এক একটা ভেরিয়েবলের ভ্যালু এক একটা স্টেপে এক একটা লাইনে কী হচ্ছে, এবং সেটার উপরে বেস করে আপনি আপনার ডিবাগিংয়ের প্রবলেমটা সলভ করতে পারেন। প্লাস হচ্ছে যে নেস্টিং যে হচ্ছে, নেস্টিং জিনিসগুলো বুঝতে পারেন। সো আমরা আরও নেস্টিং করতে পারি, এবার আমরা আর একটু কমপ্লিকেটেড নেস্টিং দেখব। সেটার জন্য আমি ডিবাগ 3 নামের ফাইলটা অন করব। সো এখানে দেখেন ফাইলটার ভিতরে আমি 3টা ব্রেক পয়েন্ট আছে, কয়েকটা ব্রেক পয়েন্ট আছে। সো ব্রেক পয়েন্টে দেখেন ফার্স্ট টাইম একটা কন্ডিশন লিখেছি i = 0-র জন্য, সো i = 0, সো এই কন্ডিশনটা আমার ট্রু হচ্ছে, পরে এটার ভিতরে সে ঢুকে যাচ্ছে এবং তারপর সে এখানে ঢুকে যাচ্ছে এই ফরের ভিতরে, ফরের কন্ডিশনটা ট্রু, i < 2।
সো ফর যেটা হতো যে পুরো ফরটা রান করার পরে আই এক করে ইনক্রিমেন্ট হয়ে টু এর থেকে যখন বেশি হতো সেটা অফ হয়ে যেত। কিন্তু এখানে দেখেন এই ফর লুপের ভিতরে আমি আবার একটা হোয়াইল লুপ রেখেছি এবং হোয়াইল লুপটা আমার এখানে ট্রু, কিন্তু হোয়াইল লুপে আমি আই এর কোনো মান বৃদ্ধি করিনি বা কোনো কিছু করিনি। তার মানে কি আমার হোয়াইল লুপটা সবসময়ের জন্যই ট্রু। হোয়াইল লুপটা এখানে যেহেতু লুপটা কি হয় এই ব্রেস থেকে এই ব্রেসের ভিতরে যে কোডটা থাকে সেটা খালি রান করতে থাকে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা ট্রু, এবং এখানে কন্ডিশনটা ফলস করার জন্য আই এর ভ্যালু যে চেঞ্জ করতে হবে সেটা আমি করিনি। সো এটা যেটা হবে যে ইনডেফিনেট একটা লুপ হয়ে যাবে এবং ইনফাইনাইট যেটা বলা হয় যে শেষ নাই কোনো। এবং আপনি অ্যাজ আ বিগিনার প্রোগ্রামার মনে করতে পারেন যে এটা তো ফর লুপ, ফর লুপটা ফার্স্টে একবার শেষ হয়ে এটা একবার রান করবে করে আবার চলে যাবে, কিন্তু আসলে তা না। কম্পিউটার এক একটা জিনিসকে তার নিজের মতো করে রান করে, যেখানে যেটা রান করার কথা যেটা আপনি শিখেছেন। হোয়াইল লুপ যেভাবে রান করার কথা হোয়াইল লুপে যখন ঢুকে যাবে সে ওইটার মতো রান করবে, তখন আর ফর লুপের প্রভাব তার উপরে পড়বে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে কন্ট্রোল করতেছি কোনো একটা ভেরিয়েবল দিয়ে, সেটা পরের ব্যাপার। বাট এখানে দেখেন যখনই আমি হোয়াইল লুপে ঢুকে যাচ্ছি এখানে কিন্তু ফর লুপের আর কোনো ব্যাপার নাই, কেননা ফর লুপটা দিয়ে আমি এটা আর কন্ট্রোল করতে পারতেছি না। আমি এখানে এই কন্ডিশনটার জন্য হোয়াইল লুপটা ট্রু অর্থাৎ আজীবন এটা প্রিন্ট করবে। আমি যদি জাস্ট ডিবাগটা অন করি তাহলে আরও ক্লিয়ার হবে মনে হয়। দেখেন ফার্স্টে আমি এখানে আছি, যদি আমি এফেক্ট দিই সো এটা আমার ট্রু হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে গেছি। আমি যদি আবার এফেক্ট দিই দেখেন আমি ফর লুপের ভিতরে ঢুকে গেছি। সো আমি যদি এটা জাস্ট আবার এফেক্ট দিই দেখেন যে আই ইকুয়াল জিরো অর্থাৎ ফর লুপ থেকে এটা প্রিন্ট হয়েছে। আমি যদি আবার এফেক্ট দিই সো আমি এবার হোয়াইল লুপের ভিতরে ঢুকে গেছি, এখনও প্রিন্ট হয়নি। আমি যদি এফেক্ট বলি প্রিন্ট হয়ে গেছে। আমি যদি আবারও দেই দেখেন আমি জাস্ট হোয়াইল লুপের ভিতরেই ঘুরছি। আমি এবার যতবারই রান করি জিনিসটা হোয়াইল লুপের ভিতরেই ঘুরবে, সেটা হোয়াইল লুপ থেকে আর বের হবে না, কারণ হোয়াইল লুপটা একটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে এবং এখানে এটা অফ করার মতো আমি কিছুই বলিনি। প্রোগ্রামিংয়ের এই বিহেভিয়ারটাকে বলে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। অর্থাৎ আমার এই লাইনটা সাপোজ এই লাইনটা রান করতে যদি কম্পিউটার এক ঘন্টা সময় লাগে, সে এক ঘন্টা সময়ই নিবে, সে এই লাইনটা কমপ্লিট না করে কখনই এই লাইনে আসবে না। এবং এজন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ে আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে থ্রেডিং অথবা এই সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, যেটা কিনা সিঙ্ক্রোনাসের ডিফারেন্ট মানে সিঙ্ক্রোনাসের বিপরীত জিনিস বলা যায়। সো নর্মাল আমরা যত প্রোগ্রাম লিখি সেটা অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাস অর্থাৎ আগের জিনিসটার জন্য ওয়েট করে, আগের ভেরিয়েবলটার জন্য ওয়েট করে, আগের লাইনটা এক্সিকিউট হওয়া পর্যন্ত ওয়েট করে। বাট এ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং বা থ্রেডিং সাধারণত আগের লাইনের উপর ওয়েট করে না, সে তার মতো প্যারালালি রান করতে পারে। এগুলো সাধারণত হাই লেভেল প্রোগ্রামিংয়ে দেখানো হয়। সো জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য যে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কীরকম, নেস্টিং কীরকম এবং ডিবাগিং কীরকম। আজকের জন্য এতটুকুই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে এবং যেটা কি না আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না। এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন ev.com/developersorganism। আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।